ফের কেন্দ্রকে এজেন্সি তোপ মমতার, এজেন্সি রুল থেকে বাঁচাতে হবে দেশকে, এজেন্সিগুলিকে স্বশাসিত করা হোক, কেন্দ্র শুধু এজেন্সিকে বেতন দেবে, রাজনৈতিক স্বার্থে এজেন্সিকে ব্যবহার, দুগ্লকি কায়দায় সরকার চলছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করছে, রাজ্যে প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র, মমতার নিশানায় মোদি সরকার। আমাদের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না, অপোজিশন স্টেটগুলোকে ডিপ্রাইভ করা হচ্ছে, রাজনৈতিক ভাবে ম্যালাইন করা হচ্ছে, তুগলকি শাসন চালাচ্ছে, গভর্নমেন্ট নিজে ডাইরেক্টলি সব ব্যাপারে ইন্টারফেয়ার করছে, ব্লক লেভেল টু স্টেট লেভেল ফেডারেল স্ট্রাকচারকে টোটাল বুলডোজ করে দিয়েছে, আর তুগলকি কায়দায় গভর্নমেন্ট চালাচ্ছে তাদের এজেন্সিদের নিয়ে। সব এজেন্সি খারাপ একথা আমি বলবো না, তাদের মধ্যে ভালো লোকও আছে, কিন্তু তারা তাদের কাজ করতে পারছে না, কারণ কোনো অটোনমি নেই। টোটাল অটোনমিটা দুজনের হাতে এবং বিজেপির হাতে। এই মুহূর্তে যে এজেন্সিগুলো পশ্চিমবঙ্গে কাজ করছে, তারা কাজ করছে আদালতের নির্দেশে, আদালতের নজরদারিতে। সুতরাং কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ চালানোর আগে তারা যদি মহামান্য আদালতের কাছে বিষয়টি তুলে ধরেন, আমার মনে হয় ভালো।